তুরস্ক ও মিশরের পাল্টাপাল্টি ভয়াবহ সংঘাতের প্রতি লিবিয়া। লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত সংসদ দেশটিতে সামরিক হস্তক্ষেপ করার জন্য মিশরকে অনুমোদন দিয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির আগেই লিবিয়ার সিত্রি শহর এবং জুফরা বিমানঘাটি ত্রিপোলি ভিত্তিক সরকারের কাছে হস্তান্তর করার শর্ত দিয়েছে তুরস্ক। এ নিয়ে লিবিয়ায় ভয়াবহ সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। পূর্বাঞ্চলীয় তোব্রুক শহরভিত্তিক লিবিয়ার বিদ্রোহীদের সংসদ গতকাল এক বিবৃতিতে বলেছে, লিবিয়া এবং মিশরের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য লিবিয়ার সামরিক হস্তক্ষেপ করার অধিকার মিশরের সামরিক বাহিনীর রয়েছে। যদি দুদেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয় তাহলে মিশর সামরিক হস্তক্ষেপ করতে পারে। 2014 সাল থেকে লিবিয়ার আন্তর্জাতিক সমাজ স্বীকৃত সরকার এবং বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড রকমের সংঘর্ষ চলছে। বিদ্রোহীদেরকে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মিশর। অন্যদিকে ত্রিপোলি ভিত্তিক জাতীয় সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক। তুর্কির সমর্থন নিয়ে লিবিয়ার সামরিক বাহিনী এরই মধ্যে বিদ্রোহীদেরকে বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে পিছু হটিয়ে দিয়েছে। গত মাসে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দুল ফাত্তাহ আস সিসি বলেছেন, লিবিয়ার সিত্রি শহর এবং জুফরা বিমানঘাটি হচ্ছে মিশরের জন্য রেড লাইন। সিত্রি শহর এবং জুফরা বিমানঘাটির পতনের আশঙ্কা দেখা দিলে তা ঠেকানোর জন্য মিশরের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন জেনারেল সিসি। সিসির এক ঘোষণাকে স্বাগত জানিয়েছে লিবিয়ার বিদ্রোহীরা। নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে ইয়েমেনি হুতিরা। ইয়েমেনির জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন জানিয়েছে তারা শীঘ্রই নতুন ধরনের ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে। সৌদি আরবের কয়েকটি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর একদিন পর গতকাল নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করার ঘোষণা দিল হুতি আন্দোলন। ইয়েমেনের মোরাল গাইডেন্স ফর মিডিয়া এফিয়ারসির উপপরিচালক ব্রিগেডিয়ার আবদুল্লাহ বিন আমের এসব হামলার প্রশংসা করেন। হুতি আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের গভীরে খামিস মুশাদ শহরে কিং খালিদ বিমানঘাটি এবং জিজান ইন্ডাস্ট্রিয়াল জোনে অবস্থিত একটি তেল স্থাপনার পাশাপাশি আবহা, জিজান ও নাজরান প্রদেশের বিমানবন্দর এবং সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। এছাড়া ইয়েমেনের মারিফ প্রদেশে সৌদি সেনাদের একটি ক্যাম্পেও হামলা চালায় হুতি সমর্থিত সেনারা। আগের অভিযানগুলোর মতো এবারের অভিযানে ইয়েমেনি সেনারা একটি মাত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি, বরং কয়েক রকমের ক্ষেপণাস্ত্র ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে। ব্রিগেডিয়ার আমির বলেন, দারিদ্র পীড়িত ইয়েমেনির উপর রক্তক্ষয়ী আগ্রাসন চালানোর জবাবে এইসব হামলা চালানো হয়। তিনি বলেন, সৌদি সরকার ইয়েমেনের উপর যে অবরোধ দিয়ে রেখেছে সামরিক অভিযানের মাধ্যমে তা অকার্যকর করা ইয়েমেনের সামরিক বাহিনীর দায়িত্ব। দক্ষিণ চীন সাগরে ফের উত্তেজনা, চীনের গলার কাঁটা যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রথমবারের মতো বলেছেন, দক্ষিণ চীন সাগরের যেসব অঞ্চল চীন নিজের বলে দাবি করছে তা সম্পূর্ণ অবৈধ। দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের পরিকল্পনা ব্যাখ্যা করেছে সিঙ্গাপুরে কৌশলগত একটি পরামর্শ সংস্থা পরিচালক ও সামরিক বিশ্লেষক আলেকজান্ডার নীল। দক্ষিণ চীন সাগর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌ চলাচল পথ। তবে বহু বছর ধরে এই সাগরের ছোট ছোট অসংখ্য দ্বীপ, যার অনেকগুলি প্রবল দ্বীপ, প্রবল প্রাচীর এবং দ্বীপগুলোর সম্পদের মালিকানা দাবি করে আসছে ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ, এবং অনেকদিন ধরে এই সাগর ওই অঞ্চলে একটি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে চীন এই এলাকায় তাদের মালিকানার দাবি নিয়ে ক্রমশ আরও বেশি সোচ্চার হয়ে উঠেছে। দেশটি দাবি করছে বিতর্কিত এই এলাকাটি কয়েক শতাব্দী ধরে চীনের অংশ, এবং চীন তাদের দাবির সমর্থনে সেখানে সামরিক উপস্থিতি ক্রমণীয় জোরদার করেছে। আমেরিকার প্যাসিফিক কমান্ডের সাবেক অধিনায়ক অ্যাডমিরাল হ্যারি হ্যারিস একসময় এটিকে উল্লেখ করেছিলেন বালুর সুবিশাল প্রাচীর হিসেবে। তিনি বলেছিলেন, চীনের ঐতিহাসিক প্রাচীর গ্রেট ওয়াল যেমন চীনা ভূখণ্ডকে সুরক্ষিত রাখার জন্য তৈরি হয়েছিল, তেমনি সাগরীয় ওই এলাকাকে সুরক্ষিত করতে চীন জায়গাটি ঘিরে তৈরি করেছে বালুর প্রাচীর। দক্ষিণ চীন সাগর নিয়ে চীন এবং আমেরিকার মধ্যে তীক্ষ্ণ বাদানুবাদ হলেও দুই দেশ এই বিরোধপূর্ণ এলাকা নিয়ে তাদের মতভেদ এতদিন পর্যন্ত এক অর্থে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিল। দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাতের মধ্যেও ওই এলাকায় মালিকানা নিয়ে আঞ্চলিক বিবাদে কোনো পক্ষ নেয়নি আমেরিকা। তারা শুধু ওই অঞ্চলে তাদের জাহাজ চলাচলের স্বাধীনতা দাবি করে এসেছে। এরই মধ্যে এসেছে কোভিড-19 মহামারী। এই করোনার প্রাদুর্ভাব চীন প্রথম দিকে কীভাবে মোকাবেলা করেছে তা নিয়ে আমেরিকার সমালোচনা চীনকে ক্ষুব্ধ করেছে। চীনকে নিয়ে আমেরিকার সমালোচনা এবং পম্পের মন্তব্যকে আপাত দৃষ্টিতে বেশ কিছু পশ্চিমা নেতাকে সমর্থন করতে দেখা গেছে। সব মিলিয়ে দুই শক্তিধর দেশের মধ্যকার উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে দক্ষিণ চীন সাগরে। চীন মনে করে দক্ষিণ চীন সাগর তার সমুদ্র এলাকার গুরুত্বপূর্ণ একটি অংশ। হাইনান দ্বীপে চীনের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা যে সামুদ্রিক ঘাঁটি রয়েছে শুধু সেই কারণেই নয়, চীনের বিশাল বৈশ্বিক উন্নয়ন প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে সিল্ক রোডের সামুদ্রিক পথও এই সাগর এলাকা। ফলে চীনের অর্থনৈতিক উন্নয়নের ভবিষ্যৎ সাফল্যের জন্য এই দক্ষিণ চীন সাগর নিজের নিয়ন্ত্রণে রাখা চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
দ্বীপের উন্নয়নে চীনের ব্যাপক বিনিয়োগ থেকে এটা স্পষ্ট যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়া এই সমুদ্র এলাকায় চীন তার মালিকানা প্রতিষ্ঠার জন্য গত কয়েক বছর ধরে পরিকল্পভাবে এগিয়েছে। সেখান থেকে ফেরা চীনের জন্য এখন একরকম অসম্ভব। আমেরিকা দক্ষিণ চীন সাগরে সম্প্রতি যে নৌমহড়া চালিয়েছে তার উদ্দেশ্যে আমেরিকার যুক্তি অনুযায়ী ছিল আন্তর্জাতিক ওই সমুদ্রপথের স্বাধীনতা সুরক্ষিত রাখা। কিন্তু সম্প্রতি মিস্টার পম্পে ওই এলাকার উপর চীনের দাবি সম্পূর্ণ অভূত বলে আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা দিয়েছে সে প্রেক্ষাপটে যে প্রশ্নটা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা হলো আমেরিকা আগামীতে কী করতে চাইছে। শুধু ওই দ্বীপগুলোর মালিকানা দাবিদার দেশগুলোর সাথে হাত মেলানো নয়, পম্পে কী চাইছেন তাদের পাশাপাশি আরও বড় শক্তির দেশগুলোর সাথে নিয়ে চীনের বিরুদ্ধে একটা কূটনৈতিক জোট করতে, সামরিক শক্তি প্রয়োগ করে চীনের এই নতুন দ্বীপ রাজ্যগুলোকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আমেরিকা অবশ্যই রাখে। কিন্তু তার অর্থ হবে চীনের সাথে সরাসরি যুদ্ধ বাঁধানো, যেটা চীন এবং আমেরিকা দুজনের কারোর জন্যই বাঞ্ছনীয় হবে না।